সো হ্যালো গাইস, তোমরা অনেকেই কিন্তু ক্যাপকাটের মাধ্যমে তোমাদের হাতে থাকা ফোনটি দিয়ে বিভিন্ন প্রকার ভিডিও এডিট করে থাকো। তো ভিডিও এডিট করার সময় কিন্তু আমাদের অনেক সময় বাংলা ফন্টের প্রয়োজন হয়। তো তোমরা সকলেই জানো ক্যাপকাটে যখন আমরা কোনো প্রকার বাংলা লেখা টাইপ করি তখন কিন্তু লেখাগুলো খাপছাড়া হয়ে টাইপ হয়, আর কোনো প্রকার কিন্তু বাংলা ফন্ট আমরা ক্যাপকাটের মধ্যে অ্যাড করতে পারি না। সো আই হোপ আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার পরে তোমরাও তোমাদের ক্যাপকাট অ্যাপের মধ্যে খুবই সুন্দর সুন্দর স্টাইলিশ সব বাংলা ফন্ট অ্যাড করতে পারবে, তাও একদম সিম্পল প্রসেসে। সো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ গাইজ, ভিডিওটা শুরু হওয়ার আগে কিন্তু তোমরা তোমাদের এই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ফটো এবং ভিডিও এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো গাইজ, আজকে যেহেতু আমরা স্টাইলিশ ফন্ট অ্যাড করব, সেই জন্য আমরা ফন্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে চলে যাব গুগল একটি ক্রোম ব্রাউজারের মধ্যে, তোমরা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারো। এরপর আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব লিপিঘর। তো লিপিঘর মূলত আর কি একটি ফ্যান্টের ওয়েবসাইট, এছাড়াও তোমরা যে কোনো প্রকার ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করতে পারো, কিন্তু লিপিঘরে কিন্তু অসংখ্য ফন্টের কালেকশন রয়েছে। তো দেখতে পাচ্ছ আমি লিপিঘর লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথমে যেই ওয়েবসাইটটি চলে আসবে আমরা সবসময় চলে যাবো ওয়েবসাইটটির মধ্যে। তো ওয়েবসাইটের ভিতরে চলে আসার পর তোমরা নিচের দিকে একটি স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করলে একটি অপশন তোমরা পেয়ে যাবে ফ্রি ফন্ট, যেই লেখাটি রয়েছে তোমরা ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করবে। তো এই ফ্রি ফন্টের মাধ্যমে কিন্তু আমরা অসংখ্য ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করতে পারবো। তো ফ্রি ফন্টে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে এই ধরনের একটি পেজের মধ্যে। তো এবার আমরা নিচের দিকে যদি স্ক্রল করি আমরা অসংখ্য স্টাইলিশ সব ফন্ট পেয়ে যাব, আর এই ফন্টগুলোর মধ্যে থেকে আমরা বেছে নিতে পারবো আমাদের পছন্দের ফন্টটি। আর এই ফন্টগুলো পছন্দ না হলে নিচে কিন্তু পেজ আকারে 1, 2, 3 লেখা রয়েছে, সেগুলো ক্লিক করে আরও অসংখ্য ফন্ট চলে আসবে। তো আমি তোমাদেরকে একটি ফন্ট দেখে দিচ্ছি, এই ফন্টটি আমার মোটামুটি ভালো লেগেছে। তো এটি ডাউনলোড করার জন্য নিচে একটি লাল বক্সের মধ্যে ডাউনলোড লেখা রয়েছে, জাস্ট ডাউনলোড বাটনে একবার ক্লিক করতে হবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদেরকে আবার একটি নতুন পেজে নিয়ে আসবে। তো এই পেজটি যদি আমরা স্ক্রল করি এই ফন্টটির সম্পর্কে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে, আর এখানে কিন্তু তোমরা লিখেও টেস্ট করতে পারো যে ফন্টটি কীরকম। আর এখানে ফন্ট যে বানিয়েছে তার সম্পর্কে কিছু কথা রয়েছে। তো এইগুলো দেখে নেওয়ার পর নিচে তোমরা এই ডাউনলোড অপশনটি যেটা রয়েছে এই ডাউনলোডসের মধ্যে একবার ক্লিক করবে। তো এরপর তোমরা নিচের বক্সের মধ্যে টিক মার্ক দিয়ে ডাউনলোডের অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের ফন্টটি দেখতে পাচ্ছ উপরে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো খুবই অল্প সময়ে ফন্টটি দেখতে পারলে ডাউনলোড হয়েও গেল। তো এবার আমরা ব্যাক চলে আসবো। তো এবার কিন্তু আমাদের এডিট করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে। আমরা কিন্তু ক্যাপকাটের মধ্যে সরাসরি বাংলা টাইপ করতে পারবো না, তাহলে কিন্তু লেখাগুলো ভেঙে যাবে। তো সেই জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, বিজয় ইউনিকোড। তো এটি তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। তো দেখতে পাচ্ছ আমি বিজয় ইউনিকোড যে অ্যাপটি রয়েছে সেটি ডাউনলোড করেছি। তো চলে যাচ্ছি অ্যাপটির মধ্যে। তো অ্যাপটির ইন্টারফেসটি খুবই ইজি। অ্যাপটির ভেতরে দেখতে পাচ্ছ দুটি বক্স রয়েছে। তো বক্স দুটির মধ্যে উপরের বক্সটি বিজয় বক্স এবং নিচের বক্সটি ইউনিকোড বক্স। তো আমরা ইউনিকোড বক্সের উপরে একবার ট্যাপ করলে আমাদের কিন্তু কিবোর্ড ওপেন হবে, আর আমরা যেইটি লিখতে চাই সেটা এখানে টাইপ করে দেবো। তো আমি তোমাদেরকে শেখানোর জন্য উদাহরণ হিসেবে একটি র্যান্ডম লাইন লিখে দিচ্ছি, আমার সোনার বাংলা। তো তোমরা এখান থেকে যেই লাইনটি লিখতে চাও সেই লাইনটি লিখে দেবে। তো লিখে দেওয়ার পরে আমরা যদি উপরের বক্সটি চলে আসি তাহলে উপরের বক্সে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু উইয়ার্ড কিছু ইংলিশ ওয়ার্ড সিম্বল রয়েছে, যেগুলো কিন্তু তোমরা কিছুই বুঝবে না, ইভেন আমিও বুঝতে পারছি না। তো বোঝার দরকার নেই, আমরা জাস্ট যেটা লেখা রয়েছে সেটা সম্পূর্ণটা টেনে কপি করে নেব। তো ভালোমতো কপি করে নেবে সম্পূর্ণটা। কপি করার পরে আমাদের কাজটি মোটামুটি হয়ে গেছে। এবার আমরা চলে যাবো সরাসরি ক্যাপকাট অ্যাপের মধ্যে। তো ক্যাপকাট অ্যাপে তোমরা যারা ইউজ করো তোমরা সকলেই জানো যে অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। তো আমি তোমাদেরকে শেখানোর জন্য জাস্ট একটা স্টক ভিডিও দিয়ে শিখিয়ে দিচ্ছি। তো স্টক ভিডিওতে চলে গিয়ে এই ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দিলাম। তো এবার যদি আমরা লিখতে চাই সেজন্য টেক্সট আইকনে চলে যাব। তো এখানে একটু কাজ রয়েছে, তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। তো টেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা অ্যাড যে টেক্সট অপশনটি রয়েছে এটিতে ক্লিক করলাম। তো এবার কিবোর্ড ওপেন হলে কিন্তু আমরা কোনো প্রকার কিছু টাইপ করব না, জাস্ট যেটা আমরা কপি করেছিলাম যে ইউনিকোডটি সেটি পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর আমরা ফন্টে এই অ্যাপের মধ্যে কিন্তু অসংখ্য ফন্ট রয়েছে, কিন্তু এগুলো সকলেই কিন্তু ইংলিশ ফন্ট, এগুলো বাংলায় কিন্তু অ্যাপ্লাই করলে হবে না। তো সেই জন্য আমরা কাস্টমাইজ ফন্টের জন্য অ্যাড ফন্টে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব এবং আপলোড ফাইল যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। আমরা প্রথমেই যেই ফন্টটি ডাউনলোড করেছিলাম সেই ফন্টটি এখানে অ্যাড করব। তোমরা ফন্টের নামটি দেখে নেবে, সবার উপরেই কিন্তু আমার ফন্টটি রয়েছে। তো আমি ফন্টের ফাইলের ভিতরে চলে যাচ্ছি, চলে গিয়ে দুটি ফন্ট ডাউনলোড হয়েছে, তো আমি যে কোনো একটি অ্যাড করে দিচ্ছি। তো ফন্টের উপরে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ নিচে ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার যদি জাস্ট সিম্পলি আমরা ফন্টের উপরে একবার ক্লিক করি তাহলেই দেখতে পাচ্ছ ম্যাজিকের মতো কিন্তু আমাদের বাংলা লেখাটি ট্রান্সফর্ম হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা বাংলা লিখতে পারবো। আর তোমাদেরকে যদি একটু জুম করে
আমি দেখাই, দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি ফন্ট অ্যাড হয়েছে। তো এইভাবে তোমরা অসংখ্য স্টাইলিশ তোমাদের মন মতো ফন্ট এই ক্যাপকাটে অ্যাড করতে পারবে। আর এছাড়াও যদি তোমরা কোনো অ্যাপ ইউজ করো যেটায় তোমরা ফন্ট ইউজ করতে পারছো না, তোমরা একটা কমেন্ট করতে পারো, আমি সেই অ্যাপেরও কিন্তু কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় সেটা একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। সো গাইজ, ভিডিওটা থেকে বিদায় নেওয়ার আগে সামান্য একটু কাজ করো, তোমাদের ভাই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো। আর কোনো ধরনের যদি সমস্যা হয়, কোনো যদি নতুন অ্যাপের মধ্যে ফন্ট অ্যাড করতে চাও, তাহলে জাস্ট একটা কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।